এখানে স্যার আমাদের স্যার এখানে আমাদের শীতের যে এক্সাম্পল ছিল 35, স্যার এখানে 200 নিউটনের একটা ফোর্স দেওয়া আছে আর 400 নিউটনের একটা ফোর্স দেওয়া আছে, কিন্তু স্যার আমরা যে ফিগারটা দেখতেছি এখানে স্যার 200 নিউটনের যে ফোর্সটা এটা কি স্যার পয়েন্ট লোড? একটু আমি দেখি, হ্যাঁ প্রবলেমটা দেখুন দেখতেছি জি স্যার, জি স্যার একটু দেখে তারপর বলুন। আরেকটা তো কত নাম্বার প্রবলেম বললা? এটা আমাদের এক্সাম্পল এক্সাম্পল নাম্বার 35। তো আসলে পয়েন্ট লোড নাই, জি স্যার এটা 200 টন আর 400 নিউটন, এটা কি স্যার ডিস্ট্রিবিউশন লোডেরই? এটা না স্যার, আরেকটা আরেকটা আরেকটু পিছের দিকে স্যার, এই আপনি যেটা দেখতেছেন স্যার এখন এটা হচ্ছে জাস্ট এসএমজি আর বিডির যেটা ডাইরেক্ট দেখাচ্ছিলাম ওইটা, আর আমি যেটা বলতেছি স্যার এটা হচ্ছে আমরা ইকুয়েশন দিয়ে সলভ করতাম যে স্যার ইকুয়েশন গুলো ফার্স্টে ডিরাইভ করে তারপর স্যার আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম তারপর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এই তো প্রবলেম, আমি তো আর কোনো প্রবলেম দেখতেছি না। আরেকটা আমার আমার স্লাইডের এখানে আমি দেখেছি 35 এক্সপার্ট, এই আপনি যেটা দেখাচ্ছেন এটা 33, তারপর 34, 35 আরো দুইটা ম্যাথ আছে 34 কেজে 35। ও আচ্ছা, এখানে এটাই এটা তো, হ্যাঁ হ্যাঁ স্যার এটা কি আমাদের পয়েন্ট? না না না, এটা কেন পয়েন্ট লোড হবে? দেখো এখানে কি লেখা আছে, এই যে 200 নিউটন পার মিটার, নিউটন পার মিটার মানে হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড লোড, 400 নিউটন পার মিটার এটা হচ্ছে অ্যাগেন আরেকটা ডিস্ট্রিবিউটেড লোড। তার মানে এটা ইনফ্যাক্ট আমরা যদি এরকম একটা লাইন ড্র করি আমরা বলতে পারি এটা আসলে ট্রাপিজয়েডাল লোড, যার এই বরাবর 200 নিউটন পার মিটার আছে আর এখানে জিরো থেকে লোডটা শুরু হয়েছে 200 নিউটন পার মিটার পর্যন্ত ট্রাইঙ্গুলার লোডটা ভ্যারি করতেছে। এই এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপ, ট্রাপিজয়েডাল লোড যখন হয় তখন কিরকম ভাবে প্রবলেম সলভ করে সেজন্য বলি। স্যার আরেকটা হচ্ছে স্যার যে একদম লাস্টে আমরা জাস্ট ডাইরেক্টলি যে স্কুল আসতাম ওইটা 35 স্যার, এখানে জি জি স্যার এটা আরেকটু উপরে, হ্যাঁ এটা এটা জি স্যার। স্যার এটার ক্ষেত্রে স্যার যে লোডটা আমরা দেখতেছি স্যার 3 নিউটনের যে ডিস্ট্রিবিউশন লোডটা স্যার, স্যার লোড তো সবসময় নিচের দিকে কাজ করেছে, এটা স্যার উপরের দিকে স্যার কাজ করতেছে, এই জিনিসটা স্যার একটু মানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম পর্যন্ত স্যার আঁকতে পারি, কিন্তু স্যার ওই বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে স্যার একটু ঝামেলা হচ্ছে, এটা বেন্ডিং মুভমেন্টটা যদি একটু দেখা দিতে তাহলে ভালো হতো, মানে আমি আঁকছি কিন্তু স্যার মানে ওই যে আমার কাছে তো স্যার অ্যান্সার তো তো আমার থেকে মানে কনফিউজ লাগতেছে, যেটা উঠতেছে কোন দিকে নামতেছে কোন দিকে মানে কনফিউজ হয়ে গেছে, এটা যদি একটু করে দিবেন তাহলে ভালো হতো। এখানে দেখো আমরা যদি একটা প্লেনের কথা চিন্তা করি, প্লেনের উইংটা দেখছো, জাস্ট অ্যাজিউম প্লেনের উইংটা আমি অ্যাজিউম করতেছি, তো প্লেনটা যখন আকাশে উড়ে তখন সে লিফট ফোর্স পাচ্ছে না, পাচ্ছে তো? জি স্যার লিফট ফোর্স তো আসতেছে কিভাবে, দ্যাট মিনস লোড এই ডিরেকশনে কাজ করতেছে, তাই কি না? জি স্যার জি স্যার, সো মানে ইউজুয়ালি আমরা ইউজ টু হচ্ছে 60 কিলো নিউটন পার মিটার লোডটা নিচের দিকে কাজ করবে অভ্যস্ত, বাট এই ধরনের সিনারিও আমাদের রিয়েল লাইফে আসে, একেবারে আসে না তা না, এই ধরনের সিনারিও আসে। তো এটা নয় আমরা একটু যদি এটা আসলে ডায়াগ্রাম যেটা হবে আর কি, জাস্ট এতদিন যা করে আসছো তার ঠিক উল্টা আসবে, উল্টা মিন্স যে ধরো আমি যদি চিন্তা করি যে
Yes. এখানে যদি নাও যেটা দেখবা এটা একটা কি আমরা পাবো, এটা কি বলা হয় এ বরাবর যদি আমাদের বেস লাইন হয় তাহলে এখানে একটা রিয়াকশন ফোর্স আসবে, যে রিয়াকশন ফোর্স এ বরাবর নিচের দিকে কাজ করবে, তাই না? স্যার আপনি কি কোনো জায়গায় আসতেছেন? কারণ আমরা আচ্ছা 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 রাইট 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 তুমি শেয়ার স্লাইড শেয়ার আমি সামথিং লাইক দিস, আমার এখানে রিয়াকশন ফোর্স তো নিচের দিকে আসবে না, এখানে রিয়াকশন ফোর্স দিস ডিরেকশন আছে, ওকে দেন এই পর্যন্ত আমার ডিস্ট্রিবিউটেড লোড আসবে, এবং ডিস্ট্রিবিউটেড লোডটা কিভাবে আসতেছে দেখো, এটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তার মানে কি এটা নিচ থেকে উপরের দিকে যাবে, আগের যেগুলো ছিল ডিস্ট্রিবিউটেড লোড যখন প্রথম ভাবে কাজ করতো তখন আমরা উপর থেকে নিচের দিকে নিচ্ছি, তাই না? যেহেতু আমার রিয়াকশনটা শেয়ার ফোর্সটা এইদিকে ছিল সমান এই বেস লাইন বরাবর এভাবে চলবে, এক্ষেত্রে রিয়াকশন ফোর্সটা কি আসবে, রিয়াকশন ফোর্সটা নিচ থেকে উপর দিকে যাবে, আমার এখানে হচ্ছে আমার রিয়াকশন ফোর্সটা আছে, সো নিচ থেকে আমি যদি উপরের দিকে নাও তাহলে তোমার শেয়ার ফোর্সটা কি আসবে, শেয়ার ফোর্সটা সামথিং লাইক দিস আসবে, এরকম একটা আসবে, তাই কি না? শেয়ার ফোর্স ডায়াগ্রামটা যদি দেখেন এবং সেখান থেকে এটা এই বরাবর যাবে গিয়ে এটা অ্যাড হবে, এই হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম। ওকে লেটস সি দা বেন্ডিং মোমেন্ট, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আমি যাই সেক্ষেত্রে আমার ফার্স্ট কাজ যেটা হচ্ছে এখানে বেন্ডিং মোমেন্ট কত, এখানে বেন্ডিং মোমেন্ট কত, এখানে বেন্ডিং মোমেন্ট হচ্ছে যেহেতু একটা একটা ক্যান্টিলিভার বিম সো তার কিন্তু একটা মোমেন্ট থাকবে, থাকবে কি না, এক্সটার্নাল মোমেন্ট থাকবে না, থাকবে, সেই মোমেন্টটা যদি পজিটিভ হয় তাহলে আমার এই মোমেন্টটা যদি পজিটিভ হয় তাহলে আমার এই কার্ভটা উপরের দিকে শিফট করবে, আর এই মোমেন্টটা যদি পজিটিভ মিনস কি আমার যদি ক্লকওয়াইজ ডিরেকশনে হয় তাহলে সে নিচের দিকে জাম্প করবে, আর যদি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন হয় তাহলে উপর দিকে যাবে, সো এখানে এটা দেখবা ক্লকওয়াইজ ডিরেকশন আছে, সো এটা কি হবে, এটা সুন্দর নিচের দিকে জাম্প করে চলে যাবে, তার মানে আমার মোমেন্টটা সামওয়্যার এরকম একটা পজিশনে এসে থাকবে, সে এরকম একটা পজিশন আমার মোমেন্টটা আসবে, দেন আমার টার্গেট হচ্ছে এই যে ক্লক হইলে উপরের দিকে না স্যার? হ্যাঁ বলো, বুঝি না, হ্যালো ক্লক হলে উপরের দিকে না স্যার? সেদিন স্যার বলছিলেন যে ক্লক ওয়াইজ হলে স্যার আমাদের ডায়াগ্রাম পজিটিভ এর দিকে যাবে, রাইট রাইট, এটা তো আমাদের কাউন্টার ক্লক ওয়াইজ আসবে, কাউন্টার ক্লক ওয়াইজ আসলে সে নিচের দিকে যাবে, আমি আসলে জাস্ট এর জন্য বলতেছি এটা কি কাউন্টার ক্লক ওয়াইজ আসবে, তাই না? আই ডোন্ট নো, এটা যদি ই করো এটা দেখবা মোমেন্ট আসবে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 120 কিলো নিউটন পার মিটার, তাই না? এটা জি স্যার 120 কিলো নিউটন মিটার এবং মাইনাস আসবে, দ্যাট মিন্স এবং এটা কাউন্টার ক্লক ওয়াইজ ডিরেকশন আসবে, যদি কাউন্টার ক্লক ওয়াইজ ডিরেকশন হয় তাহলে মোমেন্টটা নিচের দিকে এরকম একটা পজিশন আসবে, এগেইন আমরা যদি এই পার্টে দেখি এখানে আমার মোমেন্টটা কত আসতে পারে, এটা হচ্ছে এই হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, তাই না? তাহলে এই পয়েন্টে মোমেন্ট কত, এই মোমেন্ট মাইনাস, যেহেতু এটা মাইনাস আছে সো এটাও মাইনাস আসবে, এই মোমেন্ট প্লাস এটা, তার মানে এইটার এরিয়াটা পাবা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ই আর কি, এটা কি বলা হয় 120 তো 140 সামথিং পাওয়ার কথা, এই এরিয়াটা যদি ক্যালকুলেট করো হাফ ইনটু, কারণ আমরা তো এখান থেকে ডেল্টা এক্সট্রা বের করতে পারবো, এক্সট্রা ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো, সেটা বের করবো হচ্ছে এখানে যে শেয়ার ফোর্সটা আছে এটা ডিভাইডেড বাই আমার যে এই ইন্টেন্সিটি আছে, এই ইন্টেন্সিটি দিয়ে ভাগ করলে আমি এখানে এক্সট্রা ভ্যালুটা পাবো, এবং এক্সট্রা ভ্যালুটা আসবে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.1667, তাহলে এগেইন এখানে আমার মোমেন্ট যেটা আসবে সেটা দেখবা কাউন্টার ক্লকওয়াইজ হবে, সো কাউন্টার ক্লকওয়াইজ হলে সে কি করবে নিচের দিকে জাম্প করবে, নিচের দিকে জাম্প করা মানে কি মোমেন্টটা এটা ছিল আমার এখানে, সো এখানে এই পয়েন্টে মোমেন্টটা সামহেয়ার এরকম একটা পজিশনে চলে আসবে, দেরফর আমার মোমেন্টটা আসলে এরকম একটা কার্ভ আসবে, তারপরের যে মোমেন্ট যেটা সেটা কোথায়, এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের মোমেন্ট, তো এই পয়েন্টের মোমেন্টের
আমরা ইকুয়েশন বের করতে পারবো হচ্ছে আমার এই যে এরিয়া যেটা আছে এই এরিয়ার আন্ডারে যতটুকু পার্ক আছে দ্যাট ইজ হাফ ইনটু ভূমি গণন উচ্চতা সো এটা কি এটা আবার দেখবো পজিটিভ দেয়ারফর আমার এখানে মোমেন্টটা কি আসবে এখানে মোমেন্টটা একটু চেঞ্জ হবে আগেরটার চেয়ে একটু কমবে সো এটা থেকে তুমি যদি বিয়োগ করো করলে এইরকম একটা নেগেটিভ পজিশনে এসে থামবে তারপরের পয়েন্ট কোথায় তারপরের পয়েন্টের মোমেন্ট হচ্ছে দেন হচ্ছে এখানে আমার কি হচ্ছে একটা অ্যাডিশনাল মোমেন্ট এই সি পয়েন্ট বরাবর কাজ করতেছে তার মানে এখানে আমার একটা অ্যাডিশনাল মোমেন্ট কাজ করতেছে সো এটা হচ্ছে আমার কি এক্সটার্নাল মোমেন্ট তো এক্সটার্নাল মোমেন্ট যদি ক্লকওয়াইজ ডিরেকশন হয় সেক্ষেত্রে একরকম হবে এক্সটার্নাল মোমেন্টটা যদি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন হয় সেক্ষেত্রে আরেকরকম হবে যেহেতু এখানে এক্সটার্নাল মোমেন্টটা ক্লকওয়াইজ ডিরেকশন আছে তাহলে এখানে মোমেন্টটা কোথায় যাবে এখানে এই মোমেন্টটা কি করবে এই মোমেন্টটা সুন্দর করে উপরে উঠে যাবে তার মানে একটা মোমেন্টে একটা শিফট হবে শিফটটা কতটুকু এই পরিমাণ একটা শিফট আমার এখান থেকে উপর দিকে উঠলো উঠার পরে দেন বাকি রইল কোথায় সরি এটা আসলে আমি কি করলাম সরি 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 এটা একটু 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 দাঁড়ো এখানে পয়েন্ট ভুল ধরছে সরি এখানে পরের পয়েন্ট কোথায় পরের পয়েন্ট হচ্ছে আসলে আমার এই পয়েন্টে এই পয়েন্টে মোমেন্ট কতটুকু সেটা আমি জানি না তো সেই পয়েন্টটা আমি চিন্তা করি এরকম একটা পজিশন আছে এখানে আমার এরিয়া কতটুকু এরিয়া হচ্ছে এই এরিয়া সো আমার এখানে এরিয়াটা এখন পজিটিভ সো আর একটু মোমেন্টে কি হবে রিডিউসড হবে রিডিউসড এসে এখানে স্ট্রেট লাইনে কানেক্টেড হবে এই পর্যন্ত সে আসবে স্ট্রেট লাইনে এইভাবে আসবে আসার পরে এই যে সি পয়েন্ট আছে এখানে আমার একটা মোমেন্ট আছে এই মোমেন্টটা হচ্ছে আমার ক্লকওয়াইজ ডিরেকশন আছে ক্লকওয়াইজ ডিরেকশন হলে মোমেন্টটা আপার দিকে শিফট করবে সো উপরের দিকে এরকম পজিশনে সে শিফট করবে ওকে এখানে শিফট করলো শিফট করার পরে রিমেইনিং কোথায় এই পয়েন্টের মোমেন্ট হতো এই পয়েন্টের মোমেন্টটা হচ্ছে তুমি যদি এই এরিয়াটা বের করো দেখবা এটার সঙ্গে এটা যোগ করলে এই পয়েন্টের মোমেন্টটা জিরো আসবে এটা মাইনাস এটা প্লাস সো এই পয়েন্টটা জিরো সো আমার এরকম একটা স্ট্রেট লাইন হবে সো মোমেন্ট ডায়াগ্রাম অলমোস্ট এরকম একটা মোমেন্ট ডায়াগ্রাম বুঝা গেছে এরকম একটা আমাদের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসবে বুঝা গেছে এখানে আমার যে কোশ্চেনটা স্যার এটা যদি আমি আমরা আগে যেভাবে মোমেন্টটা বাই করতাম আর কি যে কাউন্টার ক্লকওয়াইজ আমরা পজিটিভ করতাম আর ক্লকওয়াইজটাকে নেগেটিভ করতাম তো ওইভাবে করে যদি স্যার করি এই বিন্দুতে যদি স্যার আমি মোমেন্টটা নেই তাহলে স্যার আমার মোমেন্টটা আসলে স্যার মাইনাস টু 120 যেটা মানে মাইনাস মানে হল স্যার আমার ক্লকওয়াইজ তো ক্লক ওয়াইজ হলে আবার আপনি বলছিলাম যে স্যার আমাদের ডায়াগ্রামের পজিটিভ সাইড এর দিকে জাম্প করবে কিন্তু স্যার আপনি এটা তো স্যার নেগেটিভ সাইড এর দিকে আসবো না স্যার এটাই কনফিউশন না না এখানে কনফিউশনটা হচ্ছে কোথায় সেটা আই থিংক আই আন্ডারস্টুড জিনিসটা হচ্ছে আমরা যখন শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি গ্রাফিক্যাল মেথডে যাই তখন আমরা চিন্তা করি আমাদের কনসেন্ট্রেটেড মোমেন্ট যেটা স্পেশালি যখন এক্সটার্নাল মোমেন্ট আমরা অ্যাপ্লাই করি এক্সটার্নাল মোমেন্টটা কি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে না এক্সটার্নাল মোমেন্ট কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন আছে যদি এক্সটার্নাল মোমেন্ট ক্লকওয়াইজ ডিরেকশনে থাকে এক্সটার্নাল মোমেন্ট ক্লকওয়াইজ ডিরেকশনে যদি থাকে সেক্ষেত্রে মোমেন্ট ডায়াগ্রামটা উপরের দিকে জাম্প করবে এটা হচ্ছে রুল আর যদি এখানে এক্সটার্নাল বলতে কি আপনি এখানে 140 যেটা এখানে যেমন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আর যদি এক্সটার্নাল মোমেন্ট না হয় আর এখানে যেটা এটা এক্সটার্নাল না
এটা রিঅ্যাকশন যেটা আমি ক্যালকুলেট করে বা এটা তো এটার ক্ষেত্রে ক্লক ওয়াইজ হলে নিচের দিকে যাবে এক্স্যাক্টলি এটা তো আমাদের এক্সটারনাল না এটা তো ইন্টারনাল মুভমেন্ট এখানে যে মুভমেন্টটা জেনারেট করতেছে জি স্যার আমি এই দুইটার মধ্যে কনফিউশন হয়ে গেছিলাম সো এখানে কনফিউজড মেইন হচ্ছে তোমার হ্যাঁ এক্সটারনাল মুভমেন্ট যদি হয় এক্সটারনাল মুভমেন্ট কমোড ক্লক ওয়াইজ সো মুভমেন্ট ডায়াগ্রাম উপরে জাম্প করবে এক্সটারনাল মুভমেন্ট কাউন্টার ক্লক ওয়াইজ মুভমেন্ট ডায়াগ্রামে নিচে জাম্প করবে জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে দিস ইজ দ্য এক্সটারনাল মুভমেন্ট এখানে যে মুভমেন্ট জেনারেট করতেছো সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল মুভমেন্ট ইন্টারনাল কেমন এখানে যে মুভমেন্ট যেটা জেনারেট হবে সেটা ইন্টারনাল ওকে আর কিছু আছে আরেকটা হচ্ছে স্যার এখানে যে আমার এক্সটারনাল মুভমেন্ট যেটা আছে 140 এইটা তো নিচের দিকে হ্যাঁ হ্যাঁ নিচের দিকে যাবে তখন আমার এখানে যখন আবার ইন্টারনাল মুভমেন্টটা আসবে তখন কি 140 টা ওটার সাথে প্লাস হবে না 140 টা ওটার সাথে মাইনাস হবে ওকে তোমার এখানে এখানে এক্সটারনাল মুভমেন্ট কত এই তোমার ইন্টারনাল মুভমেন্ট কত এই পয়েন্টে এই পয়েন্টে যদি যাও দেখবো হ্যাঁ বলি এই পয়েন্টে মোমেন্ট আসবে হচ্ছে 190 আসবে মাইনাস এই পয়েন্টের মোমেন্ট হবে হচ্ছে -260.85 এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টের মোমেন্ট হবে -240 এই যে পয়েন্ট আছে এটার মোমেন্ট হচ্ছে -90 তাহলে এখানে -90 থেকে 140 উপরে জাম্প করবে জাম্প করলে এই মোমেন্টটা কত আসবে -50 বুঝা গেছে জি স্যার সো এটা -50 এরপরে তুমি যদি এরিয়াটা বিল করো দেখবে এখানে আছে কত 50 কিলো নিউটন আর 1 তাহলে 50 টাইমস 1 তাহলে কত +50 তাহলে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের মোমেন্ট কত -50 +50 উইচ ইজ 0 সো আমাদের যেটা মিলে যাবে মিলে যাবে ঠিক আছে জি স্যার ঠিক স্যার এবারে থ্যাংক ইউ ওকে লেটস মুভ উইথ অ্যানাদার ওয়ান আমরা আজকে বিম স্যার একটা কথা ছিল বলো অনেকে স্যার মানে জুম আপডেট বা অন্য কোনো কারণে মিটিং এ ঢুকতে পারতেছে না স্যার লক আছে লক করে রাখছিলাম না বসে গেলে নিয়ম হচ্ছে আমি আসার আগে জয়েন করবো দেখ এখন জয়েন করতে পারবো সো আমরা এখানে আজকে যে টপিকসটা দেখব আমরা আজকে বিম বেন্ডিং এর ইকুয়েশনটা দেখব সো বিম বেন্ডিং আমাদের দুটো টপিকস বাকি একটা হচ্ছে বিম বেন্ডিং আর একটা হচ্ছে আমাদের বিম ডিফ্লেকশন সো ডিফ্লেকশন যখন যাব তখন আমি বিম এর রিয়েল লাইফ কিছু এক্সাম্পল তোমাদেরকে দিব এবং তখন আমরা ডিফ্লেকশন কতটুকু মেনটেন করব সেই এটা দিব ডিফ্লেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা যখন ফোর্থ ইয়ারে ফোর্থ টুতে যখন উঠবা অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স যখন ফোর্থ সাবজেক্ট হিসেবে নিবা তখন এই ডিফ্লেকশনের প্রচুর আমরা অঙ্ক করব এবং দিস ইজ অ্যাকচুয়ালি আমি বলবো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে ডিফ্লেকশন পড়বো না এটা হইতেই পারে না বিকজ ইটস এ ভেরি ভেরি ভাইটাল এবং ইম্পর্টেন্ট টপিক বেন্ডিং থেকে শেয়ার ফোর্স মোমেন্ট ডায়াগ্রাম যা আছে এই টপিকসগুলো সো আমরা এখানে যে পার্টটা নিয়ে ইনফ্যাক্ট আমি একটু পাওয়ার পয়েন্টে যাই একটু ফার্স্ট যাবো এই পার্টে ইউজুয়ালি আমরা এখানে যেটা বলি যে আমাদের যে স্ট্রাকচার যে মেম্বারগুলো থাকে ইন অ্যাকচুয়াল সিনারিওতে এখানে স্ট্রেস জেনারেট হয় স্ট্রেস জেনারেট হলে এখানে আমাদের কিছুটা বেন্ডিং হয় তো আমরা ইউজুয়ালি এই ডিরেকশনটাকে এক্স এক্সিস বলতেছি এটাকে ওয়াই এক্সিস বলতেছি আর এটাকে আমরা জেড এক্সিস বলতেছি সো এটা আসলে আমাদের রাইট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেমটা যদি একটু চিন্তা করো বেসড অন রাইট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম আমরা আসলে এটা বলি সো একটু রাইট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম কি সেটা একটু দেখে নিব এগেইন আমরা যখন বিম নিয়ে কথা বলি বিমের ক্ষেত্রে আমরা বলি যে বিমটা ইউজুয়ালি লম্বা হয় এটা স্ট্রেট হবে প্রিজমেটিক হবে প্রিজমেটিক মানে কি প্রিজমেটিক মানে হচ্ছে হোমোজিনিয়াস এবং এখানে বিমের ক্ষেত্রে আমরা অলওয়েজ বলি যে এখানে লোডিংটা ট্রান্সভার্স লোডিং হবে এটা উপর থেকে নিচে হতে পারে বা নিচ থেকে উপরে হইতে পারে হোয়াট এভার ইট ইজ সো এই ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে দেখাইছি দেখানোর ফলে এখানে যেটা হচ্ছে বিমটা ইনিশিয়ালি এরকম ভাবে ছিল বিমটা আস্তে আস্তে এরকম বাঁকা হয়ে চলে যাবে সো ডিফ্লেকশন যেটা আছে ডিফ্লেকশন হবেই এখন নর্মালি আমরা বিমের ক্ষেত্রে যে এক্সিস যেটা থাকে এটাকে আমরা লংগিটিউডিনাল এক্সিস বলি এবং এই যে লংগিটিউডিনাল এক্সিস আছে তার রেসপেক্ট আমরা যদি মাঝ বরাবর যদি একটা প্লেন আঁকি তাহলে এই যে প্লেনটা পার্টটা এটা
এবং রাইট সাইডের লেফট সাইডের এই পার্টটা এরা আসলে এক্সিস সিমেট্রিক সো এটাকে আমরা বলি লংগিটিউডিনাল প্লেন অফ সিমেট্রি এখন যদি আমরা একটা নরমাল বিমের কথা চিন্তা করি ফর এক্সাম্পল আমাদের এরকম একটা বিম দেয়া আছে লেটস মুভ টু আওয়ার মেইন পার্ট সো আমাদের এরকম একটা বিম দেয়া আছে এই যে বিম আমরা নিলাম আমরা জানি এই বিমের আমরা একটা রিয়াকশন ফোর্স বের করতে পারবো এখানে আমাদের পি একটা লোড দেয়া আছে এখানে আরেকটা পি লোড দেয়া আছে সো দুটো কনসেন্ট্রেটেড লোড দেয়া তার মানে আমার এখানে রিয়াকশন ফোর্স এ তে যে রিয়াকশন ফোর্স সেটা একটা ফোর্স আসবে এগেইন ডি তে যে আমার রিয়াকশন ফোর্স আছে সেই রিয়াকশন ফোর্সটা আমি এখান থেকে পাবো বেসড অন স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কন্ডিশন এগেইন আমরা যদি শেয়ার ডায়াগ্রামটার কথা চিন্তা করি আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে যে শেয়ার ডায়াগ্রামটা যদি উপরের দিকে ফোর্স থাকে কনসেন্ট্রেটেড লোড থাকে তাহলে শেয়ার ফোর্স উপরের দিকে জাম্প করবে সো আমার এখানে এই পি পরিমাণ জাম্প করলো এন্ড দেন যদি কোনো ই না থাকে সো আমরা যদি এখানে খেয়াল করো এখানে আমাদের এখানে কোনো ডিস্ট্রিবিউটেড লোড নাই ডিস্ট্রিবিউটেড লোড না থাকা মানে কি এখানে ডিভি বাই ডিএক্স এর যে ভ্যালু সেটা জিরো দ্যাট মিনস ডিস্ট্রিবিউটেড লোডের পরিমাণটা জিরো সো সেক্ষেত্রে আমাদের এখানে কোনো স্লোপ আসবে না একটা স্ট্রেইট কনস্ট্যান্ট লাইন আসবে হরাইজন্টাল লাইন এগেইন এখানে আমার একটা ফোর্স নিচের দিকে শেফটা ডাউন পিতে আছে সো শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ওই সেম পরিমাণ ফোর্স নিচের দিকে জাম্প করে এখানে আসবে সিমিলার ওয়েতে এই যে পার্টটা এই পার্টটাতে আমাদের ভি কনস্ট্যান্ট দ্যাট মিনস ভি পরিমাণ জিরো এগেইন আমরা যদি সি পার্টে যাই সি তে গেলে আমরা এরকম আরেকটা পাই সো আমরা যদি মোমেন্ট ডায়াগ্রামের কথা চিন্তা করি মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এরিয়া আন্ডার শেয়ার ফোর্স ডায়াগ্রাম সো আমার এই যে এরিয়া আছে এই এরিয়া থেকে আমি এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের মোমেন্টটা পাইলাম এগেইন যেহেতু এখানে আমাদের ভিটা জিরো তার মানে আমার এখানে মোমেন্টটা কি মোমেন্টটা কনস্ট্যান্ট থাকবে কিভাবে ইকুয়েশন ইকুয়েশন হচ্ছে ডি এম বাই ডি এক্স ইকুয়ালস ভি দিস ওয়ান ইকুয়ালস জিরো সো আমাদের ডি এম বাই ডি এক্স এর ভ্যালুটা জিরো সো আমার মোমেন্টটা কনস্ট্যান্ট থাকবে এগেইন আমাদের এই পয়েন্টের মোমেন্ট কতটুকু হবে সেটা আমরা এখানে যে এরিয়া আছে সেই এরিয়া থেকে বের করবো সো আমাদের এখানে ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমার এই যে বিমটা এই বিমটা ম্যাক্সিমাম কতটুকু মোমেন্ট ক্যারি করতেছে সো আমরা যদি নর্মাল কনসেপ্টে চিন্তা করতাম সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা ঠিক ওভাবে আসতো না বিকজ আমরা মোমেন্টটা ম্যাক্সিমাম মোমেন্ট কত সেটা ক্যালকুলেট করতে পারতাম না বাট নাও আমরা এখানে বুঝতে পারতেছি যে আমাদের এখানে মোমেন্ট যেটা সেটা হচ্ছে ফোর্স টাইমস এ যেটা সেটি হচ্ছে আমার ম্যাক্সিমাম দ্যাট মিনস এখানে যে মোমেন্টটা তৈরি হচ্ছে সেই পরিমাণ মোমেন্ট আমার এখানে তৈরি জেনারেট করবে সো আমাকে এই বিমটা যদি আমরা ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমাকে এই ইকুয়েশন ব্যবহার করে আমাকে ডিজাইন করতে হবে সো আমাকে এখন যে পয়েন্টগুলো জানতে হবে সেটা হচ্ছে আমার তাহলে মোমেন্টের সঙ্গে স্ট্রেসের রিলেশনটা কোথায় মোমেন্টটা কিভাবে আমরা বের করতে পারি এন্ড ব্লা 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 এখানে বিমের ক্ষেত্রে কিছু ইন্টারেস্টিং পার্ট আছে সেই আমরা ইতে যাই আমরা যখন এই ইকুয়েশনটা ডিরাইভ করি মোমেন্টের ইকুয়েশন সেক্ষেত্রে তখন আমরা কিছু অ্যাজাম্পশন করি ফার্স্ট যে অ্যাজাম্পশন গুলো আমি যদি একটু লিখি আমাদের প্রথম যে অ্যাজাম্পশন যেটা সেটা হচ্ছে এই যে বিমের যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা হোমোজেনাস হতে হবে আমাদের বিমের ম্যাটেরিয়ালটা হোমোজেনাস হতে হবে এবং আইসোট্রপিক হতে হবে আমাদের যে বিম আমরা নিচ্ছি সেই বিমের যে স্ট্রেস যেটা থাকবে সেই স্ট্রেসটা উইদিন ইলাস্টিক লিমিটের মধ্যে পড়তে হবে আমাদের স্ট্রেসটা উইদিন ইলাস্টিক লিমিট মধ্যে পড়বে দ্যাট মিনস আমরা এখানে হুকস ল যেটা আছে সেই হুকস লটা আমরা আসলে এখানে অ্যাপ্লাই যাতে করতে পারি সেই জন্য এটা করবো তিন নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের এই যে ট্রান্সভার্স যে সেকশনটা আছে হ্যাঁ এই সেকশনটা বিফোর লোডিং এ যে প্লেন থাকবে এবং আফটার লোডিং এ এটা প্লেন থাকবে এবং বিমের ক্ষেত্রে লেয়ার যে আছে আমরা যদি বিমটাকে একটা লেয়ারের সাথে কি করি লেয়ার বাই লেয়ার ম্যাটেরিয়াল হিসেবে চিন্তা করি তাহলে এটা ফ্রিলি এক্সপ্যান্ড করতে পারবে বা ফ্রিলি কন্ট্রাক্ট
ইন্টারনেটটা একটু বেশি ডিস্টার্ব হচ্ছে। সো আমার বিমের যেটা আছে ম্যাটেরিয়ালটা ইন্ডিপেন্ডেন্টলি আমার লেয়ারগুলো এক্সপ্যানশন এবং কন্ট্রাক্ট করতে পারবে। সো আমরা এই মোটামুটি এই পাঁচটা অ্যাজাম্পশন আমরা করি। আরেকটা হচ্ছে আমাদের যে ই যেটা, দ্যাট মিন্স ইয়াং মডুলাস টেনশন এবং কম্প্রেশনে, স্যার স্ক্রিনটা শেয়ার অফ হয়ে আছে স্যার। হ্যাঁ, এটা স্ক্রিনটা শেয়ার অফই রাখছি। এটা ইন্ডিপেন্ডেন্ট ই করতে পারবে, এটা কি বলা হয় টেনশন এবং কম্প্রেশনে আমাদের এই ই ভ্যালুটা খুব একটা চেঞ্জ হবে না। এখানে যে চার নম্বর যেটা বলতেছিলাম যে আমাদের লেয়ার বাই লেয়ার যাতে ম্যাটেরিয়ালটা আমাদের বিমের যে ম্যাটেরিয়াল আছে সেটা যাতে ই করতে পারে, এটা কি বলে ফ্রিলি এক্সপান্ড বা কন্ট্রাক্ট করতে পারে, সেটার জন্য একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে তুমি যদি কতগুলো পেজের কথা চিন্তা করো, এই পেজগুলোকে আমরা যদি চিন্তা করি যে পেজটাকে আমি বিমের সঙ্গে কম্পেয়ার করতেছি, সো আমি এখানে ধরে আমি লোড দিলাম, লোড দিলে সে কী করতেছে সেইভাবে বাঁকা হচ্ছে। সো তুমি যদি এজের দিকে দেখো এই যে পেজগুলো দেখো, একটা পেজ আরেকটার থেকে সুন্দরভাবে আলাদাভাবে একটার সঙ্গে আরেকটা স্লাইড করতেছে। সো বিমের ক্ষেত্রে আমরা অ্যাজিউম করি যে বিমের ম্যাটেরিয়ালটা লেয়ার বাই লেয়ারে আছে এবং এরা একটা আরেকটার সঙ্গে এক্সপান্ড বা কন্ট্রাক্ট করবে ফ্রিলি উইদাউট এনি ডিফিকাল্টিস। তো এখানে আমাদের যদি আমরা জাস্ট আমাদের যে এই যে বিম আছে এই বিমের আমরা ইকুয়েশনের জন্য আমরা সে আমরা এই যে স্মল একটা পার্ট আছে এই স্মল পার্টটাকে আমরা চিন্তা ধরো বের করে নিয়ে আসতে চাচ্ছি, আমরা দেখতে চাচ্ছি এইখানে কি হয় এবং আমরা এখানে খুব অল্প পরিমাণের ডেল্টা এক্স বা ডি এক্স যাই ধরো না কেন অল্প পরিমাণে আমরা ডিফর্মেশন মানে ই নিলাম আর কি, ডিফারেন্সিয়েবল একটা এলিমেন্ট নিলাম। সেক্ষেত্রে আমাদের বিমের কার্ভটা আসবে হচ্ছে অনেকটা এরকম। এখানে একটু যদি খেয়াল করো আমাদের এই এই পার্টটা যখন আমি বিমটাকে বেন্ড করতেছি বা আমি এখানে মোমেন্ট আমি যখন দিচ্ছি, মোমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এই পার্টটা সংকুচিত হচ্ছে, এই পার্টটা প্রসারিত হচ্ছে। দ্যাট মিন্স এই যে পার্টটা এটা আমার কন্ট্রাকশনে যা কন্ট্রাক্ট করতেছে আর নিচের যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলো কি হচ্ছে এক্সপান্ড করতেছে। তাহলে এই যে কন্ট্রাকশন এবং এক্সপানশন হচ্ছে এর মাঝে একটা ডেফিনেটলি জায়গা থাকবে যেখানে এই আমরা যদি মাঝে একটা জায়গা থাকবে যেখানে আমরা বলতে পারি যে লেয়ার যে আছে ফাইবার এই ফাইবারটা কখনোই না কন্ট্রাকশনে থাকবে না এক্সপানশনে থাকবে। এই যে পার্টটা এটাকে আমরা বলতেছি তার নিউট্রাল এক্সিস, যেই এখানে বিমে ফাইবারটা কন্ট্রাকশনেও নাই এক্সপানশনেও নাই। এই নিউট্রাল এক্সিস থেকে যদি উপরে চিন্তা করো, নিউট্রাল এক্সিস থেকে উপরে গেলে সব কটা ফাইবার কন্ট্রাকশনে থাকবে, নিউট্রাল এক্সিস থেকে নিচে গেলে সব কটা ফাইবার এক্সপানশনে থাকবে। আমরা এই নিউট্রাল এক্সিস থেকে ওয়াই ডিস্টেন্স করে দূরে একটা জাস্ট ফাইবার আমরা অ্যাজিউম করতেছি। আমরা ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি এই ফাইবারের লেন্থ ছিল ডেল্টা এক্স পরিমাণ এবং আফটার অ্যাপ্লাইং দ্য ল মোমেন্ট আমার এই ফাইবারের লেন্থ হয়ে যাচ্ছে ডেল্টা এক্স পরিমাণ। দ্যাট মিন্স ডেল্টা এক্স পরিমাণ সে কন্ট্রাকশন। তাহলে এখানে আমাদের মোমেন্টের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি, সরি মোমেন্টের না, আমাদের স্ট্রেন এর যে ইকুয়েশন আছে, আমাদের স্ট্রেন কি বলে, স্ট্রেন বলে হচ্ছে ডেল্টা ডিভাইডেড বাই এল। এখানে আমরা এটাকে বলতে পারি যেহেতু আমাদের এই যে এলিমেন্ট যেটা নিচে সেটা ডিফারেন্সিয়েবল, সো আমরা ডেল্টা এক্স টেন্স টু জিরো এটা আমরা বলতে পারি। এগেইন এই যে ডেল্টা যেটা আমরা লিখতেছি এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে আমাদের ডেল্টা এক্স মাইনাস ডেল্টা এক্স প্রাইম ডিভাইড ডেল্টা এক্স, ইনিশিয়াল লেন্থ মাইনাস ফাইনাল লেন্থ ডিভাইড ফাইনাল লেন্থ। এখন আমাদের আননোন কি কি আছে, আননোন হচ্ছে আমরা এখানে এই ডেল্টা এক্স এর পরিমাণটা কত সেটা আমরা জানি না, সো আমরা এই ডেল্টা এক্স প্রাইম এই ভ্যালুটা বের করার চেষ্টা করব। তো এটা আমরা কিভাবে করতে পারি, আমরা এটাকে যদি রোটেট করে এই 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 যে আমাদের এটা আছে এটাকে আমি যদি জাস্ট রোটেট করাই, রোটেট করাইলে কিরকম হয় সেটা একটু বোঝা দেখি। জাস্ট আমরা আসলে ত্রিগোনোমেট্রিক যে রিলেশন আছে উই ক্যান গেট ইট ফ্রম দ্য ত্রিগোনোমেট্রিক রিলেশন। সো আমরা যদি এটাকে
আমরা যদি এটাকে রোটেট করে আমরা এরকম একটা ত্রিকোণমিতি ই পাবো সেটাকে আমি জাস্ট রোটেট করলাম আমরা এখানে ধরে নিলাম এই যে ও পয়েন্টটা হচ্ছে আমাদের সেন্টার অফ অরিজিন দ্যাট মিন্স যেটার রেসপেক্ট আমার ই হচ্ছে এবং এই ও থেকে নিউট্রাল এক্সিস যে আছে তার একটা ডিস্টেন্স আমি এখানে ধরে নিলাম রো এগেইন নিউট্রাল এক্সিস থেকে আমার ডেল্টা এক্স প্রাইম যে ফাইবারটা আছে তার ডিস্টেন্সটা ওয়াই এবং মাঝে যে অ্যাঙ্গেলটা সে তৈরি করতেছে সেটাকে আমি ধরে নিচ্ছি থেটা তাহলে এই ও থেকে আমার যে ফাইবার যেটা যেটা আমরা কাজ করতেছি চিন্তা করতেছি সেটার ডিস্টেন্স কত আসবে রো মাইনাস ওয়াই তাহলে এক্ষেত্রে আমরা যদি সাইন থেটার সূত্র অ্যাপ্লাই করি সাইন থেটা সমান আমরা কি জানি সাইন থেটা সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে আমাদের এখানে ডেল্টা এক্স প্রাইম ডিভাইড অতিভুজ হচ্ছে আমার এখানে রো মাইনাস ওয়াই এগেইন আমরা বলতেছি ডেল্টা এক্সটা হচ্ছে টেন্স টু জিরো যদি ডেল্টা এক্স টেন্স টু জিরো হয় তাহলে ডেল্টা থেটা এবং সাইন থেটা ইনফ্যাক্ট আমরা বলতে পারি দিজ আর অলমোস্ট সেম তাহলে আমাদের এখানে আমাদের ইকুয়েশনটা একটু মডিফাই হবে মডিফাই হলে আমরা এখান থেকে লিখতে পারি যে ডেল্টা এক্স প্রাইম এটা ইকুয়ালস হচ্ছে আমাদের রো মাইনাস ওয়াই দেন ডেল্টা থেটা আমরা এটা লিখতে পারি সিমিলারলি আমরা যদি মোমেন্ট অ্যাপ্লাই এর আগের কন্ডিশন চিন্তা করি সিমিলারলি আমরা পাবো ডেল্টা এক্স ইকুয়ালস রো দেন ডেল্টা থেটা ঠিক আছে আমরা এটা লিখতে পারি তাহলে আমাদের এখানে ইকুয়েশনটা আমরা যদি স্ট্রেন এর ইকুয়েশনে বসাই এপসাইলন এক্স এক্স এক্সিস বরাবর আমার যে স্ট্রেন আসবে সেই সো আমাদের এখানে ইকুয়েশন যেটা আছে ডেল্টা এক্স এটা হচ্ছে আমাদের লিমিট ডেল্টা এক্স লিমিট ডেল্টা এক্স মাইনাস এটা আমরা জানি সো আমরা এই ডেল্টা এক্স এর ভ্যালুটা আমরা পাচ্ছি এখান থেকে রো ডেল্টা থেটা এগেইন ডেল্টা এক্স প্রাইম এর ভ্যালু আমরা জানি রো মাইনাস ওয়াই দেন ডেল্টা থেটা ডিভাইড আমাদের এটা আসবে হচ্ছে রো ডেল্টা থেটা সো আমরা যদি ইকুয়েশন নিয়ে যাও দেখবে এখানে ভ্যালুটা পাওয়া হচ্ছে সামথিং ইনফ্যাক্ট এটা ডেল্টা এক্স হ্যালো শোনা যাচ্ছে হ্যালো স্যার যাচ্ছে কিন্তু আবার মানে বারবার আপনি আউট হয়ে যেতেছেন আর স্যার আমরা ওই হোয়াইট বোর্ডের সাথে স্যার মানে বুঝতে পারতেছি না সিঙ্ক করতেছি না স্যার স্ক্রিনে আসতেছে না আমাদের এখনো আসে নাই এখন স্টেবল না স্টেবল না দেখো তো আমি তো হোয়াইট বোর্ড আসছে এখন জি স্যার এখন আসছে আরেকটা নেটওয়ার্কে সুইচ করছে তো সো এখানে দেখো আমি একটু ই করেছি এখানে আসলে বেসিক্যালি ডেল্টা এক্স প্রাইম মাইনাস ডেল্টা এক্স হবে সো ইন দ্যাট কেস আমাদের এই ইকুয়েশনটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে রো মাইনাস ওয়াই মাইনাস রো এগেইন আমরা ডেল্টা থেটা নিয়ে নিলাম আর নিচে থাকবে হচ্ছে আমাদের রো ডেল্টা থেটা সো কাটা যাবে এগেইন এটা এটা কাটা যাবে গেলে এখানে আমরা স্ট্রেন যেটা পাবো সেটা পাবো হচ্ছে মাইনাস ওয়াই বাই রো এটা হচ্ছে আমাদের স্ট্রেন পাবো এগেইন আমরা যখন ডিরাইভ করছি আমরা বলছি যে আমাদের এটা হুকস তো মেনটেন করবে আমাদের অ্যাজাম্পশন ছিল দ্যাট মিনস এক্স এক্সিস বরাবর যদি স্ট্রেস চিন্তা করি সেটা আসবে হচ্ছে ই এগেইন এফ সাইলন এক্স তাহলে ই যদি আমরা নিয়ে আসি মাইনাস ই বাই রো ইন্টু ওয়াই এখন কোন একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা স্টিল যদি হয় সেক্ষেত্রে তার ই কনস্ট্যান্ট রোটা কনস্ট্যান্ট এখানে ভ্যারি করতেছে কোথায় ভ্যারি করতেছে আসলে ওয়াইটা দ্যাট মিনস আমার
এই যে নিউট্রাল এক্সিস যেটা নিছি, এই নিউট্রাল এক্সিস থেকে আমি যত উপরে যাব আমার স্ট্রেস তত বাড়তে থাকবে, এটা কম্প্রেসিভ হবে। আবার নিউট্রাল এক্সিস থেকে আমি যত নিচে যাব এগেইন আমার স্ট্রেস তত বাড়তে থাকবে, সেটা ট্যানসেল হবে। নিউট্রাল এক্সিসে আমার ভ্যালুটা কত? ভ্যালুটা আসলে জিরো। এটাকে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, এটা অনেকটা এরকম একটা সিনারিও আসবে, যেখানে আমরা বলতেছি যে আমার এখানে মোমেন্ট যেটা আছে, আমি এক্সটার্নাল মোমেন্ট অ্যাপ্লাই করলাম দ্য পেন্ডিং মোমেন্টের কারণে আমার এই যে নিউট্রাল এক্সিস আছে, এই নিউট্রাল এক্সিস থেকে আমি যত উপরে যাব তত বেশি কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট করবে। এই ভিতরের দিকে অ্যারোটা মানে হচ্ছে কম্প্রেসিভ ইন নেচার, আর আমি যদি নিচের দিকে যাই সেক্ষেত্রে আমার এটা পজিটিভ টেন্সাইল স্ট্রেস জেনারেট হবে। ইস্যু যেটা, এটা হচ্ছে যে আমরা আসলে এই যে নিউট্রাল এক্সিস বলতেছি, নিউট্রাল এক্সিসটা তাহলে থাকে কি? আমাদের যে বিম আছে, বিমের তো বিভিন্ন শেপ হবে, ট্রাইঙ্গুলার শেপ হতে পারে, রেক্টেঙ্গুলার শেপ হতে পারে, সিলিন্ড্রিক্যাল শেপ হতে পারে, আই মিন সার্কুলার শেপ হতে পারে, পারে না? আমরা বিমের যখন অঙ্ক কোর্স দেখবো বিমের বিভিন্ন শেপ আছে, যেমন ধরো বিম সার্কুলার হতে পারে, বিম এরকম ই থাকতে পারে, হলো সিলিন্ড্রিক শেপ হতে পারে, রেক্টেঙ্গুলার হতে পারে। হ্যাঁ, সো লট অফ শেপস আর দেয়ার, লাইক আই বিম হতে পারে, আই বিম তো আমরা শিখছি না, আই বিম হতে পারে, এল শেপ হইতে পারে, লট অফ শেপস আছে। তাহলে আমার এই যে নিউট্রাল এক্সিস, এই নিউট্রাল এক্সিস যেটা আমরা বলতেছি, এই নিউট্রাল এক্সিসটার আসলে লোকেশন কোথায় সেটা আমাদের জানা খুব দরকার। তো আমরা লোকেশনটা যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটু থ্রি ডি ডায়াগ্রামে চলে যাই। সে আমরা যদি এই আমরা যদি এজ ই করি, এই বিমটাকে আমরা এবার একটু লংগিটিউডাল এক্সিস বরাবর আমরা ভিউ করতেছি। এক্ষেত্রে আমাদের এই যে জেড এক্সিস আছে, জেড এক্সিস বরাবর হচ্ছে আমাদের একটা নিউট্রাল এক্সিস, এটা আমরা বের করবো। আমরা এখানে ফর এক্সাম্পল আমরা একটা এলিমেন্ট নিচ্ছি, এই যে ওয়াই যে ডিস্টেন্স আমি একটা ফাইবার নিলাম, সেই ফাইবারের কি থাকবে? একটা এরিয়া থাকবে। এই এরিয়াটা কতটুকু? ডি এ পরিমাণে একটা এরিয়া থাকবে। এবং এই ডি এ যেহেতু আছে, সো আমরা জানি সিগমা এটি ইকুয়ালস ফোর্স ডিভাইডেড বাই কি? এরিয়া। ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে আমাদের ফোর্স সমান আমরা কি জানি? ফোর্স সমান আমরা জানি সিগমা টাইমস এরিয়া। তাহলে এই যে স্মল এলিমেন্ট আছে তার ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি আসবে? ইকুয়েশনটা আসবে হচ্ছে সিগমা দিস ওয়ান ইকুয়ালস ডিপি ডিভাইডেড বাই ডি এ। তাহলে আমার এখানে টোটাল ফোর্স কতটুকু আসবে? ডিপি সমান আমরা বলতে পারি সিগমা ইন্টু এরিয়া, এই পরিমাণ ফোর্স এখানে জেনারেট হবে। তাহলে আমাদের স্ট্রেসের স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের যে ইকুয়েশন আছে, আমরা যদি সেই স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ইকুয়েশনটা এখানে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কি হবে? এখানে আমাদের যেহেতু ফোর্স আছে, সো আমার টোটাল ফোর্স যেটা, সেই টোটাল ফোর্সটা কি? টোটাল ফোর্সটা আমরা যদি কি করি, টোটাল ফোর্স যেটা সেটা হচ্ছে আমার সামেশন অফ এফ, এবং এই ফোর্সটা সমান কি হইতে হবে? জিরো হইতে হবে, যদি আমাদের স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যায়। এগেইন আমাদের টোটাল ফোর্সটা আমরা এখানে বের করতে পারি কিভাবে? ইন্টিগ্রেশন ডিএফ টাইমস আমরা যদি নিয়ে নিই, সেক্ষেত্রে আমরা আসলে টোটাল ফোর্সটা পাবো। এই যে ডিএফ বা ডিপি যাই বলি না কেন, এটা সমান আমরা একটু আগে কি দেখছি? এটা সমান দেখছি ইন্টিগ্রেশন দেন হচ্ছে আমাদের সিগমা এক্স ডিএ দিস ওয়ান ইকুয়াল জিরো। অর এই সিগমা এক্সটা আমরা একটু আগে ইকুয়েশন থেকে বের করছি, সেটা হচ্ছে ই বাই রো ওয়াই টাইমস ডি এ। এখানে এখানে একটা আমার কি আছে? মাইনাস সাইন আছে। সো আমরা এটাকে লিখতে পারি মাইনাস ই বাই রো এগেইন ইন্টিগ্রেশন ওয়াই ডি এ, এটা ইকুয়াল জিরো। তাহলে আমাদের এই যে ইন্টিগ্রেশন আছে, এখানে আমাদের লেফটের রাইট লেফটের যে প্রপার্টি গুলো যদি একটু দেখো, এই যে প্রপার্টি ই, ইটা কনস্ট্যান্ট কোন একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, রোটাও কনস্ট্যান্ট, তাহলে এই ই বাই রো এটা কখনোই শূন্য হতে পারে না। তাহলে শূন্য হবে কে? শূন্য হতে পারে হচ্ছে এটা, দ্যাট মিন্স এই যে সারফেস ইন্টিগ্রাল আমি নিচ্ছি, সারফেস ইন্টিগ্রাল ওয়াই ডি এ দিস ওয়ান শুড বি জিরো। নাও সে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, আমরা যখন স্ট্যাটিক্স ডাইনামিক্স শিখে আসছি, স্ট্যাটিক্স ডাইনামিক্সে তোমরা সেন্ট্রয়েড একটা টার্ম শিখছো, করছো না? সেন্ট্রয়েড, সেন্ট্রয়েডটা কি ছিল? সেন্ট্রয়েডের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটি ছিল ওয়াই, যদি আমার সেন্ট্রয়েড হয় ওয়াই বার, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার এই যে ওয়াই
dA again surface integral থাকবে divide area integral of dA এটা যদি আমরা করি সেক্ষেত্রে আমরা বলি central তাহলে আমাদের এই যে ইকুয়েশন যেটা আছে এই ইকুয়েশনে এই ভ্যালুটা জিরো তাহলে সেন্ট্রয়েডের ভ্যালুটা কত এই ভ্যালুটা হচ্ছে আমাদের জিরো তাহলে আমাদের প্রথম যে পার্টটা আমরা পাইলাম সেটা হচ্ছে এই যে আমরা বিম নিয়ে কথা বলতেছি বিমের নিউট্রাল এক্সিসটা অবশ্যই ওই বিমের সেন্ট্রয়েডটা পাস করবে যদি সেন্ট্রয়েডটা পাস করে অনলি দেন আমরা এই ইগুলা ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করতে পারব ঠিক আছে হ্যাঁ এটাকে আমরা বলি কি ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া আই ডোন্ট নো কজনের মনে আছে ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া সো আমাদের বিমের ক্ষেত্রে ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমাদের যে নিউট্রাল এক্সিস যেটা এটা যেই শেপেরই হোক না কেন নিউট্রাল এক্সিসটা অবশ্যই ওই বিমের সেন্ট্রয়েড বরাবর দিয়ে যাবে সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের মোমেন্টের কিভাবে আমরা ইকুয়েশনটা রিলেশনটা বের করতে কেন আমাদের এইটা দরকার আমাদের সূত্র যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে আমাদের যে সূত্র যে আছে সেটা হচ্ছে সিগমা এক্স যেটা মাইনাস এম বাই রো টাইমস ওয়াই এখন এখানে এমটা আমরা বের করতে পারি কিন্তু রো যেটা আছে এটা আমরা কিভাবে মেজার করি টু সাম এক্সটেন্ট ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট সো আমরা যেটা করি মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপটা বের করার চেষ্টা করি মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপটা বের করতে পারলে আমরা আসলে বাকিটা পেয়ে যাব এই যে কার্ভেচার বলতে এখানে বোঝানো হচ্ছে ওয়ান বাই রো যে টার্মটা এটাই আসলে হচ্ছে আমার কি কার্ভেচার সো আমরা এখানে মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপটা বের করি সো আমরা যদি একটু এগেইন মোমেন্ট কার্ভেচার রিলেশনশিপে যাই সেক্ষেত্রে আমরা আবার আগের ফিগারটা আমাদের দরকার সেটাতে আমরা মুভ করি এখানে যেটা আছে যে দেখো আমাদের এই যে এলিমেন্টটা আছে যেটা আমরা একটু আগে অ্যানালাইসিস করলাম ফোর্স নিলাম সে কি করবে যেহেতু সে জেড এক্সিস থেকে ওয়াই ডিস্টেন্সে আসে আছে সে কি করবে সে জেড এক্সিস এর রেসপেক্টে একটা মোমেন্ট দেওয়ার চেষ্টা করবে ইট উইল মুভ লাইক দিস সো এটা কোন ডিরেকশনে ক্লকওয়াইজ ডিরেকশনে সে মোমেন্ট দিবে তাহলে এখানে যে মোমেন্ট সে মোমেন্ট কত ফোর্স ইনটু ডিস্টেন্স এখানে ফোর্স আমার কত ফোর্স হচ্ছে ডিপি ইনটু ডিস্টেন্স কত ওয়াই এই পরিমাণ মোমেন্ট সে দিবে আবার আমার এই যে বিম আছে বিমে তো আমি অলরেডি একটা মোমেন্ট দিয়ে রাখছি সেই মোমেন্টটা কোন দিকে দিয়ে রাখছি ক্লকওয়াইজ ডিরেকশন দিয়ে রাখছি কেন কাউন্টার ক্লকওয়াইজ বলতেছি আমার বিমটি ইনিশিয়ালি এরকম ছিল মোমেন্টের কারণে বিমটা এরকম পজিশনে গেছে যেটা আমরা একটু আগে মানে যেটা বেসিস আমরা আসলে ক্যালকুলেট করতেছি দেয়ারফর আমরা বলতে পারি যে আমার এখানে মোমেন্টটা ক্লক ই দিকে দেয়া আছে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে আমার মোমেন্টটা দেয়া আছে সো আমার এখানে মোমেন্টটা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে তাহলে আমার এখানে যে টোটাল মোমেন্ট যেটা আসবে এই স্মল ইনক্রিমেন্টের যে এরিয়া আছে এর জন্য মোমেন্ট যেটা জেনারেট হবে সেই মোমেন্টটা কত সেই মোমেন্টটা হচ্ছে আমাদের ডিপি ইনটু ওয়াই এগেইন ডিপি কত ডিপি হচ্ছে আমরা অলরেডি বের করছি সেটা হচ্ছে সিগমা এক্স ইনটু কত আসবে ডিএ ইনটু ওয়াই এগেইন সিগমা এক্স মানে কি মানে হচ্ছে আমাদের ই বাই রো ওয়াই টাইমস ওয়াই ইনটু ডিএ এটা মাইনাস আসবে তাহলে আমার এখানে ই কত মাইনাস ই বাই রো ওয়াই স্কোয়ার ডিএ এই পরিমাণ মোমেন্ট আমার জেনারেট হবে তাহলে টোটাল মোমেন্ট যেটা আমরা যদি ই করি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কন্ডিশনের সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে সামথিং লাইক মাইনাস ইন্টিগ্রেশন ই বাই রো দেন ওয়াই স্কোয়ার ডিএ দেন আমাদের আসবে হচ্ছে মাইনাস এম ইকুয়াল জিরো অর এখান থেকে আমরা মোমেন্টটা বলতে পারি মাইনাস ই বাই রো কনস্ট্যান্ট বের করে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএ এগেইন এটা আমাদের একটা এরিয়া ইন্টিগ্রাল এগেইন এটা হচ্ছে আমার সেকেন্ড ই আর কি মোমেন্ট অফ এরিয়া এগেইন এই যে টার্মটা এটাকে আমরা আরেকটা ডিফারেন্ট নামে জানি এই জন্য কয়েকজনের মনে আছে এটাকে আমরা বলি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আই সেকেন্ড মোমেন্ট এরিয়া তাহলে আমাদের মোমেন্ট কার্ভেচারের যে রিলেশনশিপটা আমরা এখান থেকে কি করতে পারবো ই
by rho I. So, আমাদের moment curvature relation টা কি? Moment curvature relation টা আমরা কিন্তু বলতে পারি যে basically 1 by rho, this is curvature, this one equals m by e I. এই হচ্ছে কি আমার moment curvature relationship. ঠিক আছে? তাহলে আমাদের এই যে stress এর যে equation, stress সমান হচ্ছে কি? Stress সমান হচ্ছে আমাদের m by rho times y. So এখানে m by rho তো আসবে না, sorry e, not m, this should be e. So আমাদের এখানে আসবে হচ্ছে e by rho, so it has been e by rho has been then 1 by rho g equation data sheta liki m by e I times y nilam, so e kata jabe tale sigma shoman hobe acha amader m y by I, eta hocche amader bending moment jeta ache bending moment er equation. সো তোমরা যদি একটু খেয়াল করো এখানে y যেটা yটা হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে আমার যে ফাইবার আছে সেই ফাইবারের ডিসটেন্স কত সেটা, কেমন নিউট্রাল এক্সিস থেকে আমার যে ফাইবার আছে সেই ফাইবারের ডিসটেন্সটা আসলে এখানে y. সো আমরা এখান থেকে একটা জিনিস করতে পারি, এই যে মাইনাস সাইন, মাইনাস সাইন মানে হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে যদি উপরের দিকে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কম্প্রেশন বা স্ট্রেস কাজ করবে, আর নিউট্রাল এক্সিস থেকে যদি আমরা নিচের দিকে যাই সেক্ষেত্রে আমাদের টেনশন স্ট্রেস কাজ করবে. এখানে আরেকটা পার্ট আমরা দেখি, এটা অনেক সময় y যেটা আছে yটাকে c দ্বারা রিপ্লেস করা হয়, সেক্ষেত্রে সিগমা সমান দেখবা পাবো হচ্ছে মাইনাস এম সি বাই আই, এটাও লেখা হয়. এখন আমরা যদি ম্যাক্সিমাম স্ট্রেসের কথা চিন্তা করি সেক্ষেত্রে আমরা বলতে পারি ম্যাক্সিমাম মোমেন্ট যেটা ম্যাক্সিমাম, সো ইট কুড বি then c by i, এভাবে আমরা লিখতে পারি. এখানে এই যে মোমেন্ট ম্যাক্সিমাম যেটা এটা টেনশনে হতে পারে, এই মোমেন্ট ম্যাক্সিমামটা কম্প্রেসিভ হতে পারে. সো ইন দ্যাট কেস আমরা এখানে লিখি যে m ম্যাক্সিমাম মোমেন্ট এটাকে আমরা লিখি i by c, এটা রিপ্লেস করতে পারি. দ্যাট মিন্স আমরা এটাকে লিখতে পারি m ম্যাক্সিমাম, এবং এই যে i by c যেটা এটাকে আমরা বলতেছি এস, এস টা হচ্ছে আমাদের সেকশন মডিউলাস, কেমন আই এস টা হচ্ছে আমাদের এখানে সেকশন মডিউলাস, এবং এটাকে এল কিউব হচ্ছে তার ডাইমেনশন, দ্যাট মিন্স এই হচ্ছে মোটামুটি আমাদের মোমেন্টের ইকুয়েশন. আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ মোমেন্ট রিলেটেড প্রবলেম করব, এন্ড দেন আমরা ডাইরেক্ট বিম ডিফ্লেকশনে চলে যাব. সো কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো. Hopefully nine. Three. Six. Well, sir, six. 10. 11. Yes, sir. 12. Yes, sir. 16. Yes, sir. 18. Yes, sir. 23. 26. Yes, sir. 28. 29. Sir, 003 present, sir. Okay. Sir, 003, sir. Our mix problem here. Sir, 29 present. Jara miss korbo amake sheshe janabo. Majhe ji sir. Ji sir. 36. Yes, sir. 37. Sir. 40. Yes, sir. 42. Yes, sir. 45. 46. Yes, sir. 58. 61.
69 yes sir 70 present sir 73 79 present sir 80 81 82 yes sir 83 yes sir 84 85 86 yes sir 88 89 90 yes sir 91 present sir 92 93 yes sir 94 95 90 yes sir 97 97 98 yes, 99 yes sir 100 yes sir 101 yes sir 2 yes sir 3 1821 yes sir 41 yes sir 58 15 and 58 23 তোমাদের সঙ্গে একটা এক্সট্রা ক্লাস কবে বলছিলাম আই ফরগট দ্য টাইম স্যার লাস্ট উইকে কথা হয়েছিল স্যার আজকেই তো নিলাম স্যার মানে আজকে আমাদের সিঙ্গেল স্লট ছিল স্যার আর কি না 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 আমাদের তোমার সঙ্গে তো তোমাদের সঙ্গে আমি একটা এক্সট্রা ক্লাস তো নিব বলছিলাম জি স্যার গত কবে বলছিলাম স্যার আজকের কথাই বলেছিলাম যে স্যার আজকে সিঙ্গেল স্লটে ক্লাস ক্লাস আজকে আমরা ডাবল স্লট করতে চাই তাহলে আজকে কি করবা স্যার আমাদের সমস্যা নেই স্যার আমরা ওইভাবে প্রিপারেশন নিছিলাম স্যার কারণ পরে আর কি একটু টাফ হয়ে যেত আর কি আমাদের জন্য টাইম বের করা ঝামেলা থাকে একটু যেহেতু দেখো এখানে আমরা বিমের মোটামুটি ইকুয়েশন দেখলাম তো বিমের ক্ষেত্রে আমরা সেকশন মডুলাসের টাইপের অঙ্ক আমি এখানে দেখাবো না তোমরা একটু কাইন্ডলি দেখে নিও আমি জাস্ট বেসিক ই প্রবলেম যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা দুটো অঙ্ক আমি দেখাবো তো বাকিগুলো আসলে বাসায় প্র্যাকটিস করবো ফর এক্সাম্পল আমাদের এরকম একটা বিম দেয়া আছে ফর এক্সাম্পল আমাদের এই যে বিমটা এই বিমের ক্রস সেকশনাল আমাদের ডায়ামিটারটা এখানে বলা আছে ডায়ামিটারটা হচ্ছে এখানে লাইক 90 আমাকে অ্যাবসলিউট বেন্ডিং স্ট্রেসটা বের করতে হবে এবং এখানে আমাদের কি স্ট্রেস ডিস্ট্রিবিউশন ওভার দা ক্রস সেকশন এটা বলা আছে এটা বের করতে হবে তো এখানে আমরা যেটা করতে পারি আমাদের ফার্স্ট যেটা সেটি হচ্ছে রিয়াকশন ফোর্সটা বের করতে হবে একটা এ প্রান্তে একটা রিয়াকশন ফোর্স আছে এবং বি প্রান্তে আমাদের একটা রিয়াকশন ফোর্স আছে আমরা যখন রিয়াকশন ফোর্সটা বের করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করি আমরা জাস্ট হোল্ড আ মোমেন্ট আমি একটু